বিলোনিয়া কালীনগর ভারত বাংলাদেশ সীমান্তে 142 বছর পুরনো ঐতিহ্যবাহী চড়ক মেলা। বছরের শেষ দিনে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে চড়ক মেলা। প্রায় এক পক্ষ কাল ধরে গাজন নৃত্যের পর প্রথা অনুযায়ী বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে এই চড়ক মেলা অনুষ্ঠিত হয়। শত বর্ষ প্রাচীন বিলোনিয়ার ঐতিহ্যবাহী চড়ক মেলাটি অনুষ্ঠিত হয় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কালীনগরে। প্রচণ্ড গরমের মধ্যেও এই চড়ক মেলাতে হাজার হাজার লোকের সমাগম ঘটে আজ। তবে আক্ষেপের বিষয়, সবার গলায় ফুটে ওঠে আগে এই মেলায় দুদেশের মানুষ একাকার হয়ে আনন্দ উপভোগ করত, বর্তমানে সীমান্তে তার কাটার বেড়াদানের ফলে বাংলাদেশের মানুষজন এই মেলায় আসতে পারে না। তবে বর্তমান প্রযুক্তির যুগে চড়ক মেলা এবং গাজন নৃত্য যে অনেকটাই জৌলুস হারিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবুও উদ্যোক্তাদের পক্ষ থেকে আগামী দিনে বিষয়টা গুরুত্ব সহকারে দেখার আকাঙ্ক্ষা রয়েছে বলে জানান উদ্যোক্তারা। নমস্কার, আমাদের এই কালীনগর ক্রীড়া আজকে 142 বছর আগে থেকে হইতেছে। এটা আমার আমার জন্মের আগে, আমার দাদার জন্ম আগে, আমার বাবারও জন্ম আগে হতে পারে। আর এটা একদম ভারত এবং বাংলাদেশের সীমান্তে আজ এই 142 বছর আমরা যেটা দেখেছি, যে সময় কাটা যাওয়া ছিল না সেই সময় বাংলাদেশের লোক এখানে আসতো, তারা বাংলার টাকা দিয়ে কেনাকাটা করতো, তা ওরা টাউনে যেত এবং টাইম বেঁধে দেওয়া হতো যে 5টার ভিতরে সবাই যার যার সীমানা অতিক্রম করে চলে যাবেন। এরকমভাবে ছিল দীর্ঘ বছর। তারপর কাটাতার হওয়ার পরে আর এখন এই পারের লোক এই পারে আসতে পারে না, কাটাতারের বাইরে দাঁড়িয়ে এখনও দেখে। এটা আমরা যত চেষ্টা করি, আমরা 6টার আগে এই চড়ক গাছ উঠেতাম পারি না, এটা 6:30 টাইম হলেই তারপর সেই চড়ক গাছটা উঠবে। এর আগে আমরা শত চেষ্টা করলেও সেই চড়ক গাছটা উঠাতে পারি না। এটা আজকে আমার যত বছর অভিজ্ঞতা আমি দেখে আছি, দেখে এসে বলা চলে এই বিলোনিয়ার একটা ঐতিহ্য, দীর্ঘ বর্ষ যাবত শত বছরের পুরানো এই চড়ক গাছের মেলা। সেই হিসাবে এই মেলাতে ভারত বাংলাদেশ সীমান্তের মানুষরা যেভাবে আগে আসতো, এখন তো সেটা হচ্ছে না, সে বিষয়ে কতটুকু আক্ষেপ বা কি? যারা বাংলাদেশের লোক এখানে আসতে পারছে না কাটা তার দেওয়া দিয়েছে, ওরা যথেষ্ট মানে আক্ষেপ করছে যে আমরা আগে তার কাটা ছিল না, এখন আমরা যেতে পারছি না। আগে এই এই সময়ে আমরা ইন্ডিয়াতে যেতাম, টাউনে খরচ করে আবার দেখতে পারতো, হাজার হাজার মানুষের এখানে, হাজার মানুষ আজকে ন্যূনতম অবদান 10,000 মানুষ হবে, 10,000 মানুষ হবে আজকে। ঠিক আছে, ভারত বাংলা সীমান্ত এটা কি প্রত্যেক বছর হয়ে আছে? আপনি কি এখানে নতুন না কি না আরো বহু বছর ধরে এর আগের থেকে আপনার কি সবসময় আইতেন এখানে? মানে কীরকম অনুভূতি হইতেছে ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায় একটা ইয়ে হইতেছে? আগে তো ভারত এবং বাংলাদেশের দুই দেশের মানুষ এইখানে এই চড়ক গাছের মেলায় অংশগ্রহণ করত, এখন তো সেটা তার কাটাতে বন্ধ হয়ে গেছে। এখন আপনার কাছে কি অনুভূতি, মা আগের কিরকম অনুভূতি বা আগে যে সবাই ভারত বাংলাদেশের দুই দেশের মানুষরা একত্রিত হইয়া এই আনন্দে আইতো, তখন থেকে এখন আপনার কাছে কি মনে হয় যে তার কাটা হইয়া যে দুই দেশের যে সম্পর্কটা যে দূরে সরে গেছে, এটাতে আপনার কি মনে হয়? হ্যাঁ,
আগে তো মানে দুই দেশের মেলবন্ধন একটা ভালো ইয়ে আছে, এখন টাটা তাল হওয়ার ফলে মানে দুই দেশের যে মেলবন্ধনটা আছে এটা সত্যি গেছে না। মানুষের মধ্যে যে টানটা সেই টানটা কিন্তু রয়ে গেছে, আজকে থেকে দু বছর পরেও যদি মানুষ আবার একসাথে মেলে তাহলে এটা হবে মেলা, মানে মিলন মেলা, বছরের শেষ মেলা এটা। তো আগামীকাল থেকে নতুন বর্ষ শুরু হচ্ছে, কি বলবে? নতুন বর্ষরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অনেক ভালো থাকুক সবাই। পরিস্থিতিটা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে, মানে এখন সবাইকে বলছি যে গরমের জন্য অনেক প্রবলেম হতে পারে, বাড়িতে থাকুন, জল পান করুন বেশি করে, শরবত খান, ভালো থাকুন, এই শুভেচ্ছা জানাই সবাইকে।